দ্বিতীয় ঢেউয়ে দেশে নতুন করে রেকর্ড তৈরি হলো। গত 24 ঘন্টায় 4,12,262 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। একদিনে করোনায় মৃত্যু হয়েছে 3,980 জনের। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে রাজ্যে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘটান মমতা ব্যানার্জি। বদল করা হয়েছে পুলিশ কর্তাদের, কোচবিহারের পুলিশ সুপারের উপরেও কোপ পড়েছে। প্রশাসন সূত্রে খবর, ভোটের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় জওয়ানদের গুলি চালানোর ঘটনা জেরে পুলিশ সুপারকে সাসপেন্ড করা হল। করোনার জেরে ক্রমাগত মৃত্যুর সংবাদে বিধ্বস্ত ভারত। দিনের পর দিন নতুন করে প্রিয়জনদের হারানোর আত্মনাদে জের বার দেশ। এদিকে রাজনীতির আঙিনাতেও এদিন আরও একের নক্ষত্র পতন হল করোনার জেরে। এদিন আরএলডি প্রধানের তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং এর জীবনাবসান হয় করোনার শিকার হয়ে। আজ সকালেই তার পুত্র জয়ন্ত চৌধুরী কথা জানান। জ্বালানি তেলের দাম ফের বাড়তে শুরু করেছে, এ নিয়ে টানা তিন দিন বাড়ল দাম। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটের ফল প্রকাশের পরে দাম বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের। মঙ্গলবার থেকে বাড়তে থাকা দামের রেস চলেছে বৃহস্পতিবারও। বিভিন্ন মেট্রো শহরে এক লাফে 20 থেকে 30 পয়সা বাড়ল জ্বালানি তেলের দাম। আবারও এক নাবালিকার রহস্যজনক আত্মহত্যা ঘটনা বুধবার রাতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের পদ্মবিল ইন্দুরাইল এলাকায়। জলসেচের জন্য নির্মিত সুইস গেটের পাশে এদিনই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কল্পনা পিল নামে এক নাবালিকার মৃতদেহ। পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসী প্রতিবাদে রাস্তায় নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বঙ্গে নির্বাচনী ফলাফল ঘোষণা হবার পর বিজেপি দলের কর্মীদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে বৃহস্পতিবার 47 আম্বাসা মণ্ডলের উদ্যোগে আম্বাসা বাজারে প্রতিবাদ কর্মসূচি করা হয়। এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় সকাল 11টা থেকে চলে 11:30 পর্যন্ত। বুধবার গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে ধ্বংস হয়ে যায় ফুলের নার্সারি বাগান। ঘটনা বাগবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নারায়ণনগর কলোনি গ্রামে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নারায়ণনগর কলোনি গ্রামে। মাস্ক হেলমেট ছাড়া চলাচলকারী এবং কাগজপত্রহীন বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে নামল উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে এমনই চিত্র দেখা গেল উদয়পুর জগন্নাথ দিঘির পূর্ব পার্শ্বস্থিত রাধাকিশোরপুর মহিলা থানার সামনে। জাতির মেরুদণ্ডে শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে গাফিলতির খেসারত দিতে হচ্ছে অভুজ কোমলমতি ছাত্রছাত্রীদের। ঘটনা মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত নোনাছড়া ইডিসি ভিলেজের নমনজয় বাড়ি জেবি স্কুলে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 40 জন থাকলেও তাদের পড়াশোনার দায়ভার ন্যস্ত হয়েছে 2 জন শিক্ষকের উপর। অভিযোগ, ওই 2 জন শিক্ষক নাকি নিয়মিত বিদ্যালয়ে আসে না, মাসে 3 থেকে 4 দিন বিদ্যালয় মুখী হয় গুণধর শিক্ষক বাবুরা। রাজ্য নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত প্রাচীন আঞ্চলিক দল আইএনপিকে মিশে গেল তিপ্রামথার সাথে। বৃহস্পতিবার অজন্ত প্রাসাদ এক সাংবাদিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আম্বাসা চান্দাইছড়া এলাকার মৃত নিরঞ্জন নমসূত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে 1 প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করল আম্বাসা থানার পুলিশ। অভিযানকালে বাড়ি থেকে আটক করা হয় একজনকে। উদ্ধারকৃত ব্রাউন সুগারের ওজন 8.73 গ্রাম বলে জানা যায়। ধর্মনগর শহরে ট্রাফিক জ্যাম এক প্রকার লেগে আছে। প্রতিদিনই শহরে যানজট লেগে থাকে, কিন্তু ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে যানজটে তামাশা দেখেন বলে অভিযোগ। আর ট্রাফিক পুলিশের এই খামখেয়ালিপনা উদাসীনতার খেসারত দিতে হচ্ছে নিত্যযাত্রীদের। গন্ডাছড়া মহকুমার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে ঠাকুরছড়া এলাকার জনজাতিরা জানান, সমস্যা সমাধানের জন্য একাধিকবার দপ্তরের আধিকারিককে জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না, তাই তাদের এই অবরোধ। অবিলম্বে রাজ্যের বিভিন্ন এলাকা রাজনৈতিক আক্রমণ বন্ধ করার দাবিতে রাজ্য পুলিশের ডিআইজি শরণাপন্ন হল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগের নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের কার্যালয়ে গিয়ে ডিআইজির সাথে তাদের দাবি সমূহ তুলে দেন। চলন্ত স্কুটি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হয় এক মহিলা। বৃহস্পতিবার গোকুলনগর রাস্তার মাথা থেকে মহিলার পরিচিত একজন ব্যক্তির সাথে স্কুটি করে বিশালগড় ব্যাংকে আসার পথে দমকল অফিসের সামনে স্কুটি থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরবর্তী সময় দমকল কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
তেলিয়ামুড়া সাংবাদিক রাহুল দাসকে মারধরের ঘটনায় অভিযুক্তদের জেল হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে নাশাযুক্ত করতে হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে দাবি জানিয়েছেন এফডিপিএমসির কনভেনার সেবক ভট্টাচার্য। পানীয় জলের দাবিতে সরসপুর পঞ্চায়েতে ঘেরাও করল স্থানীয় জনগণ। দীর্ঘ 28 বছর যাবৎ পানীয় জলের সুবন্দোবস্ত না থাকায় চরম নাজেহালের শিকার সরসপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং এবং 5 নং ওয়ার্ডে প্রায় 25টি পরিবার বারংবার পানীয় জলের দাবি নিয়ে আবেদন করলেও কোনো সুরাহা হয়নি। আজ সকালে খোয়াই চেবড়ি নদীর চরে এক অজ্ঞাত ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্যত্র খুন করে মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি গন্ডাছড়া মণ্ডল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয়। এদিন সকাল 11টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মৌন মিছিল গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে গন্ডাছড়া মধ্যবাজারে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদে সামিল হয়।